वेलकम टू आवर न्यू यूट्यूब चैनल लाइफ वाइब्स। तो आज के हमरा बैरकपुर स्टेशन में आछी, इखने हमरा ऑब्वियसली खेते एसी दोपहर आगे खाने के लिए। तो इखने दुटो दुकान खूब फेमस आछे जार बेपारे इनी ऑब्वियसली आपनादेर के इनफॉरमेशन दिए ही देबेन। तो आज के सेखने हमरा तार मध्ये एकटार मध्ये जाबो हमरा खेते। तो देखी आसुन आमादेर साथे। হাই, আমি শুভম। আমার একটা পার্টিকুলার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, যদি চান আপনারা চেক আউট করতে পারেন। আর ইনি যেমন বললো যে আমরা ইনফরমেশান দিয়ে দেবো, ইনফো দেওয়ার কিছু নেই। সবাই জানে ব্যারাকপুরে দাদা বৌদি আর ডি বাপি বিরিয়ানি, দাদা বৌদি ভেরি ফেমাস, ডি বাপিও রিসেন্টলি খুব হাইপ করেছে। তো দাদা বৌদি আমরা এটাকে এসেছি, বাট আমরা ভিডিও তখন ক্যাপচার করতে পারিনি। তো এরপরে যদি কোনো দিন আসা হয় নিশ্চয়ই আপনাদেরকে ভিডিও দেখানো হবে। আজকে ডি বাপিতেই যাবো এবং ওখানে কি অ্যাড্রেস না অ্যাড্রেস সব কিছু গুগল ম্যাপে দিয়ে দেবো, যাতে আপনাদের আসতে কোনো অসুবিধা না হয়। তারপরে খাবারের টেস্ট, খাবারের কি দাম, সব কিছু আমরা গিয়ে ওখানে ডিসকাস করছি। সো যদি ভিডিও ভালো লাগে প্লিজ গিভ আ থাম্বস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন এবার। ওকে, তো ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেছে, এখন ডি বাপি যাচ্ছি। এত জোরে খিদে পেয়েছিলো যে ডাইরেক্ট আর অটো বা টোটোর জন্য ওয়েট করিনি, আমি রিজার্ভ করেই ডি বাপি যাচ্ছি। বাট এখান থেকে ডাইরেক্ট ডি বাপি যাওয়ার অপশানও আছে, রিজার্ভ করে কেউ যেতে চাইলে 70-90 টাকা বা 100 টাকা এরকম দিতে পারে। আর যদি ডাইরেক্ট যান তাহলে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলতে হবে যে ডাইরেক্ট কোথা থেকে আপনারা টোটো পাবেন। দাদা, টোটো কোথা থেকে পাবে ডাইরেক্ট? সুকান্ত স্মরণী বলে একটা জায়গা আছে যেখান থেকে আপনি, যারা ব্যারাকপুরের লোক তারা চিনবেন, আমি চিনবো না। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট যেতে পারেন। তো আমরা চাইছিলাম যে পুরো জার্নিটা আপনাদের সাথে করবো, বাট এখানে এত রাস্তা খারাপ, ক্যামেরা হাতে ধরে থাকাটা খুব ইম্পসিবল হচ্ছে। তো সেই কারণে চলুন আমরা চাই কি ওখানে আপনাদের সাথে দেখা। বিরিয়ানিতে বিরিয়ানি খেতে চলে এসেছি। অ্যাড্রেসটা আপনাদেরকে তখন বলা হয়নি, অ্যাড্রেসটা একটু বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে, আপনারা যারা ব্যারাকপুরে থাকে তারা জানেন, ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে সেকেন্ড গেটে যাবেন, সুকান্ত স্মরণী বলে একটা জায়গা আছে, সেখান থেকে আপনি 5 জন করে টোটোতে নিয়ে যেয়ে 15 টাকা করে ভাড়া। তো ফাইনালি চলে এসেছি ডি বাপি বিরিয়ানিতে, কথা আর বাড়াবো না, খুব জোর খিদে পেয়েছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে ডি বাপির বিরিয়ানির কী অবস্থা এবং কী দাম। এবার খাবার ঠান্ডা করতে চাইনি, এখানে দোকান কাটতে পারবেন, দোকান কেটে আপনি তারপরে বিরিয়ানি নেবেন। পিস আপনি সিলেক্ট করতে পারেন, রিয়াজি নেবেন না মানে চর্বি ছাড়া নেবেন, তাহলে কিন্তু আপনাদের উপর আপনারা জানাবেন। তো এখানে চলে এসেছি, এবার খাবারটা ম্যাডাম দেখাবে আপনাদেরকে কী আছে না ডিটেলস বলবো, দাম তো দেখানো হয়ে গেছে, খেয়ে এবার বলবো যে খাবারটা কীরকম খেতে। বলবো ঘুরতে ঘুরতে এত স্ট্রং স্মেল অফ বিরিয়ানি পেলাম যে আর নিজেকে আটকে রাখতে পারছি না। তো আসুন আপনাদেরকে দেখাই যে এখানকার বিরিয়ানি কীরকম, কোয়ান্টিটি কীরকম, খাওয়ার পরে বলবো কোয়ালিটি কীরকম। সিরিয়াসলি ভালো খেতে খেতে কথা বলতে নেই, আমরা তো ব্লগার, ভেরি প্রফেশনাল, খাবো বাট কথা বলবো না, ব্লগ করবো। সিরিয়াসলি ভিডিও খুব মানে বিরিয়ানি খুব 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 ভালো হয়েছে। এবার খেয়ে বাকি বলছি, তো আমরা খেয়ে নিলাম, আমরা খাওয়া হয়ে গেছে, চলতে চলতে কথা বলি। খাবার খারাপ ছিল না, ভালো ছিল। আমার যেহেতু বেশ অনেকটা কোয়ান্টিটিরই ছিল বিরিয়ানি, আমি তো খুব খেতে পারিনি, উনি পুরোটা খেয়ে নিয়েছে, আমি পুরোটা খেয়েওছি, এর থেকেও নিয়েছি। তো
তো এবার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো দেখি এখানে আশপাশে কোনো মিষ্টির দোকান আছে আসুন আপনারা আমাদের সাথে চলুন। ওকে, তো আমার ওপিনিয়ন যদি বলি বিরিয়ানি, অনেকে কম্পারিজন বলবে, কম্পারিজন করতে চায় না। দাদা বৌদি আমার কাছে সবসময় বেস্ট ছিল, এখনও বেস্ট আছে ইভেন এটা খাওয়ার পরেও। সেটা বলে দিয়েছি অলরেডি, অডিয়েন্সকে জানে। এবার একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো দেখি ভালো একটা মিষ্টি দোকানের সন্ধান পেয়েছি, তো গিয়ে সেখানে ব্লগ আবার স্টার্ট করছি। বাই বাই, আসুন আমাদের সাথে আসুন আপনারা। পেট ভরে গেছে, খুব ভরে গেছে। মিষ্টি খাওয়ার এত বড় পোকা এখন দেখেছেন? Why you bully me? খাওয়ার পরে মাস্ট একদম মিষ্টি এনা লাগবেই লাগবে। কেমন খেতে রে? হ্যালো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।